শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্যের নামে রাজুকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছেন হাইকোর্ট। কমিটিকে ৪ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী। সদস্য হিসেবে রাখা হয়েছে আইনজীবী জসীমউদ্দিন সরকার এবং ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে। রিটকারী আইনজীবীরা জানিয়েছেন, হাসিনা ও তার পরিবারের ৬ সদস্য ছাড়াও ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত রাজুকে প্লট বরাদ্দে কোনো অনিয়ম হয়েছে কিনা তা তদন্ত করবে কমিটি। এছাড়াও তেজগাঁও মিডিয়াপল্লিতে ২৪টি প্লটের বরাদ্দ বহাল থাকবে বলেও জানান হাইকোর্ট। যে রাজুকের উত্তরা মডেল টাউন প্রজেক্টের শেখ হাসিনা পরিবারের নামে ৬০টা প্লট সহ সকল অবৈধ প্লট কেন বরাদ্দ বাতিল করা হবে না, সাথে সাথে এই অবৈধ প্লট বরাদ্দের সাথে জড়িত এবং বেনিফিশিয়ারিজ যারা আছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই মর্মে রুল জারি করেছেন।